সুফল হচ্ছে এবং 30 বছর শেষ হওয়ার পর তার সুফল এই অনুষ্ঠানটা মূলত 10খানা বই প্রকাশের ভিতর দিয়ে এবং 5 জন বিশিষ্ট মানুষ যারা শিল্পবন্ধের পত্রিকার সঙ্গে প্রথম থেকে যুক্ত ছিলেন তাদের সম্বর্ধনা দেওয়া হয় শিল্প 30 বছর শিল্পবন্ধের সম্মান। এরপরেই ছিল একটা আলোচনার বিষয় ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলন গড়ে উঠেছিল ইংরেজ শাসন সম্পর্কে জানতে জানতে। আজ দেশের শাসন সেই সম্পর্কে জানতে জানতে আবার সংগ্রাম হবে। এইরকম একটা বিষয়সূচিকে নিয়ে বহু বক্তব্য রাখলেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বহু বক্তা, তারা এসেছিলেন শুধু কলকাতা থেকেও এসেছেন মিছিল এসেছেন ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, খেজুর, এগরা, ময়না, তমলুক এবং আমাদের হলদিয়ার যে মহকুমা বিশেষ করে নন্দীগ্রামের অনেকে আর হলদিয়ার সমস্ত পত্র পত্রিকার সম্পাদক মন্ডলীও এসেছেন, যারা সাহিত্য চর্চা করেন তারা এসেছেন, যারা পত্র পত্রিকা ক্ষুদ্র বিষয়ে কি উঠে এসেছে আলোচনা আলোচনার বিষয় মূলত উঠে এল যে পত্রিকাগুলো নিজস্ব মোটামুটি ছোট পত্রিকা বেঁচে থাকার রাস্তা, নিজস্ব যে ওপিনিয়ন সেই ওপিনিয়ন অন্য কোনোভাবে বিকৃত হতে পারে না, কোনোভাবে বিক্রি হয় না, কোনোভাবে বাণিজ্যিকভাবে কেউ ব্যবহার করতে পারে না। তারা স্বাধীন সত্তা নিয়ে নিজস্ব মতামত বরাবরই ব্যক্ত করে এবং আশা করে এইরকমভাবে যত সংখ্যক পত্রপত্রিকা বেরোবে মানুষের মতামতগুলো তত সহজভাবে বেরোবে এবং পত্রিকা যে তাদের একটা হাতিয়ার একটা সম্পদ নিজস্ব মতামতকে মানুষের কাছে পরস্পরের কাছে নিয়ে বিনিময় করা এবং তার ভিত্তিতে একটা সিদ্ধান্ত আসা এবং মানুষ যে একটা সাধারণ শক্তি অর্জন করতে পারবে যে কোনো অনাচার অবিচার বিরুদ্ধে সেই মতামত তৈরি করতে পারবে এবং শক্তি অর্জন করবে। এই মূলত আজকের এই সবার আলোচনার ভিতর দিয়ে এই চিন্তাটাই ব্যক্ত হল এবং আমি দেখলাম সকলেই চাইছেন যে শুধু এই শিল্পবন্ধের পত্রিকা নয়, এই পত্রিকার সঙ্গে যুক্ত আরও এলাকার যত পত্রিকা তারা যদি একত্রিত হয়ে আরও একটা পরিবেশ গড়েন তাহলে মানুষের মধ্যেও তার একটা প্রভাব থাকবে। এলাকায় যে সমস্ত পত্রিকা মূলত জোটবদ্ধ হয়েছে এখানে তাদের মধ্যে রয়েছে হলদিয়া বন্দর, রয়েছে হলদি বাণী, রয়েছে সংলাপ পত্রিকা, রয়েছে আন্তাল পত্রিকা, এছাড়াও আরও অনেক সাহিত্য পত্রিকা শিল্পী তথাকথিত হলদিয়া পত্রিকা, প্রেস্টার টাইমস পত্রিকা, তরমিনা পত্রিকা ইত্যাদি বহু রকমের পত্রিকাগুলো রয়েছে। তারা জোটবদ্ধভাবে যদি নিজস্ব যে এইরকম একটা মত আমি সমাজের কাছে রাখছি এবং সমাজ গ্রহণ করছে এবং তার ভিত্তিতে একটা আন্দোলন সৃষ্টি হচ্ছে, আলোড়ন সৃষ্টি হচ্ছে, তাহলে ভারতবর্ষ কিন্তু আজকে নতুন রাস্তা পাবে। নাহলে মানুষের যে মতামত অ্যাকচুয়ালি সহজ এবং স্বতঃস্ফূর্তভাবে ব্যক্ত হচ্ছে না। মানুষ এই সমাজ অভ্যন্তরে, দেশের অভ্যন্তরে মানুষের নিজস্ব যে মনের জগৎ সেখানে কীরকমের ধুম ধরেছে সেগুলো উপলব্ধি করতে পারছে না। তাই এইরকম পত্রিকাগুলো সেই মতামতকেই ব্যক্ত করে চলেছে এবং খুব সাহসের সঙ্গে এবং সেই তার ভেতর দিয়ে তারা মানুষের কাছে যাচ্ছে, মানুষও তাদের গ্রহণ করছে। আর ছোট পত্রিকা মানুষের কাছে যাচ্ছে মানে মানুষ তাকে ভাবে এ আমার আপনজন, এ আমার আত্মীয়, এ আমার কাছে আমার মতটাই নিয়ে এসছে, আমার মতামতটাই নিয়ে এসছে। তাই ছোট পত্রিকার যে মতগুলো সেটা কেবলমাত্র ডগমা নয়, একটা বিশেষ তত্ত্ব নয়, বিশেষ দর্শন নয়, এ যেন মনের কথা, প্রত্যেককে যুক্ত করার একটা প্রয়াস এবং মনের জগতের, মনন জগতের একটা স্বতঃস্ফূর্ত বিকাশের রাস্তা। আজ আমরা কুকুরে গেছি,
আমরা নানান সমস্যায় পড়ে নিজেদের যে শক্তি আছে সেটার কথা ভুলে গেছি, ফলে নিজেদের একটা হীনমন্য মনে করছি, একটা ইনফিরিয়ার কমপ্লেক্সিটি প্রত্যেকের মধ্যে কাজ করছে। সবাই ভাবছি আমার দ্বারা বোধ হয় কিছু হবে না, কিন্তু একটা পত্রিকা যখন প্রকাশ হয় একজন গ্রাহকের কাছে, একজন মানুষের কাছে যখন আমরা দিই তাকে, এবং সেই যখন সেইটা পড়ে একটা মতামত ব্যক্ত করে, তখন শক্তি পাওয়া যায়, তখন মনে হয় যে আমার মতটা কিন্তু মানুষকে প্রভাবিত করেছে। এই যে জায়গাটা, এই স্তরটা কিন্তু আমরা ধরে রাখার চেষ্টা করছি, এবং এই এলাকায় একটা গ্রাউন্ড লেভেল থেকে যে মূল মাটি, সেই মাটির সঙ্গে যোগ রেখে মানুষকে একটা সাধারণ শিক্ষা দেওয়া হচ্ছে, যেটা হলো সামাজিক শিক্ষা, যেটা হলো সাহিত্যের শিক্ষা, যেটা হলো মন জগতের হৃদয়ের এই শিক্ষা। তাই আমরা আজকে যদি ভাবি যে কেন একটা সংবাদপত্র, ক্ষুদ্র সংবাদপত্র সাহিত্যকে নিয়ে বরাবর চলে, তার কিন্তু একটাই উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হলো এই যে অন্যান্য পত্রপত্রিকা, বড় বড় পত্রপত্রিকা, তারা কিন্তু মানুষের কাছে পৌঁছে দেয় এক একটা বাণিজ্যিক উপকরণ হিসাবে, কিন্তু একটা ছোট পত্রিকা মানুষের কাছে যায় নিজের মতটা নিয়ে, নিজের ভাবনাটা নিয়ে। তাই এই যে মতগুলোকে বাঁচিয়ে রাখা, পরস্পরের আলোচনাকে বাঁচিয়ে রাখা এবং একটা চর্চাকে এগিয়ে নিয়ে যাওয়া, এই জায়গাটা কিন্তু ছোট পত্রিকাই করে। আর এইখানেই রয়েছে আন্তরিক যোগ, এইখানেই রয়েছে সাহিত্যের যোগ, কারণ মনের যে মননশীলতা সেটা সাহিত্যের ভিতর দিয়েই প্রকাশ পায়, আর এই ছোট পত্রিকাগুলো সেই মননশীলতাকে রক্ষা করে চলে। তাই ছোট পত্রিকা একটা সাহিত্যের মতোই ধারা বয়ে নিয়ে চলেছে। আজকে সাহিত্যের ধারা বাদ দিলে আর আর কোন ধারাই রয়েছে যে সবাইকে সুন্দরভাবে বিকশিত করতে এগিয়ে নিয়ে যাবে? আমাদের সেই প্রাচীন যুগের ইতিহাস থেকে যে সাহিত্য উৎপন্ন হয়েছে নির্জন মুনি ঋষিদের ভিতর দিয়ে, বাক্য ঋষিদের ভিতর দিয়ে সেই ধারা কিন্তু এসছে, কিন্তু সেটা মাঝে মাঝে আমরা যদি কোথাও রাজনীতির সান্নিধ্যে যাই ক্ষমতার দ্বন্দ্বে, সেটা বিভাজিত করেছে মানুষকে। যদি আমরা অর্থনৈতিক দ্বন্দ্বে যাই সেটা মানুষকে বিভাজিত করেছে। যদি সামাজিক পরিবেশে যাই সে মানুষকে বিভাজিত করেছে। যদি আমরা একটা ধর্মের কথা বলি, যে একটা এই আমার এই বিষয়টা মানে এটা হিন্দু ধর্ম, এটা মুসলমান ইসলাম ধর্ম, এটা জৈন বা খ্রিস্টান ধর্ম, এটা ইহুদিদের একটা ধর্ম, তখন কিন্তু মানুষ বিভাজিত হয়ে পড়ে। তাই কেবলমাত্র সাহিত্যই সেই ধারাটা, সেই যে নৌকো চলছে, সেই যে তরি, সেই তরি এই অন্তরীক্ষ, আমাদের এই বন, আমাদের এই মাটি, আমাদের এই পৃথিবী, আমাদের এই জল, আমাদের এই বাতাস, আমাদের অন্তরীক্ষ মহাশূন্য, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড সেই ধারাই বয়ে চলেছে অনাদিম কাল, আর আমরা সেই ধারার একটা সৈনিক মাত্র, তাতে আমরা মানুষকে তুলে আনছি। আপনার নাম? আমার নাম বীরেন্দ্রনাথ মাইতি, এই শিল্পবন্দর পত্রিকার আমি সম্পাদক।